स्वैग से करेंगे सबका स्वागत। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মদনপুর এই এলাকারই বছর 33-এর যুবক বাপ্পা অধিকারী। রাজনৈতিক পরিচয় অবশ্যই একটা আছে, তবে তা একেবারেই নগণ্য। গোটা পৃথিবীর 184টা দেশের সাথে এই রাজ্যেও চলছে লকডাউন, আর এই লকডাউনে একেবারে অসহায় অবস্থা হত দরিদ্র পরিবারগুলির। গোটা রাজ্যে না হলেও নিজের এলাকার মানে নদিয়া জেলার মদনপুর এলাকায় এই হত দরিদ্র অসহায় মানুষগুলির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছেন এই বছর 33-এর বাপ্পা অধিকারী। লকডাউন পরিস্থিতিতে রোজ ভোরে উঠে প্রথমে এই অসহায় মানুষগুলোর জন্য অন্নের সন্ধানে ছোটা, তারপর তা তৈরি করা। তৈরি হয়ে গেলে এবার তা তুলে দেওয়ার পালা সেই অসহায় মানুষগুলোর মুখে। একেবারে সামনে দাঁড়িয়ে সেনাপতির মতো নেতৃত্ব দিয়ে সকলের মুখে অন্ন যোগান দিয়ে তবেই স্বস্তি। রাজনীতি, দলাদলি, মুখ চাওয়া চাই, স্বজন পোষণ, এসবে তোয়াক্কা না করে বাপ্পা অধিকারী নিজের কাঁধেই দায়িত্ব নিয়ে অসহায়দের মুখে অন্ন তুলে দেওয়ার এই প্রচেষ্টাকে বাংলার দর্পণের তরফে কুর্নিশ না করে আর থাকা গেল না। তাই বাপ্পা অধিকারী, আপনাকে কুর্নিশ।